হ্যালো ফ্রেন্ডস, আজ তৈরি করব ডিম দিয়ে বাঁধাকপির একটি মজাদার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে আমার সাথেই থাকুন। এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই কপিটার অর্ধেক পরিমাণ আমি আজকের রান্নায় ব্যবহার করব, তাই মাঝখানে কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এবার একটু ভালো করে ধুয়ে নেব। কপিগুলো ধোয়া হয়ে গেছে, এবার কপিগুলোকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এখানে প্যান নিয়েছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে প্রায় 2 মিনিট রান্না করার পরে আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কপিগুলো থেকে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। কপিগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণই আমি ডিম রেডি করে ফেলি। আমি আজকের রান্নার জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো খুব ভালো করে ভেঙে একটু ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখানে কখনোই গরম বাঁধাকপি দেওয়া যাবে না, তাহলে ডিমগুলো সাথে সাথে জমে যাবে। বাঁধাকপিগুলো মিশিয়ে নিব। আমি এখানে একটি স্টিলের কৌটো নিয়েছি। প্রথমে আমি কৌটোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এভাবে একটু সেট করে নেব। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ স্টিম করে নিতে হবে। স্টিম করার জন্য আমি এখানে একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম এবং একটি স্ট্যান্ড দিয়েছিলাম। আমার পানি ফুটে গেছে, আমি এবার কৌটোটি বসিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট আমি স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পরে আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবার তুলে নেব। এটা কখনোই গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে বিপদ হতে পারে। এখানে আমার বাঁধাকপি এবার ডিম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে একটি নাইফ দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নিতে হবে, যেন খুব ইজিভাবে বের করা যায়। অনেক সময় ডিম আটকে থাকে, বের হতে চায় না, তাই খুব সাবধানে আস্তে আস্তে করে বের করার চেষ্টা করতে হবে। আমি একটি ট্রে নিয়ে নিয়েছি। এবার উল্টে আমি ডিমটাকে বের করার চেষ্টা করব। এভাবে আস্তে আস্তে করে আমি ডিমটা বের করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি সবগুলো টুকরোকে তুলে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেওয়ার পালা, তাই চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 3 টেবিল চামচের মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। এভাবে ডিমগুলো ভেজে নিতে হবে, তাহলে ডিমের কাঁচা গন্ধটা আসবে না। এভাবে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এভাবে চারদিকে ভালো করে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটি স্মেল আসে। এবার আমি চলে যাই গ্রেভির জন্য। আমি একই কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ জিরে বাটা। এবার এর মধ্যে আমি দেব 2টো কাঁচামরিচ কুচি করে।
ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার সব মশলাগুলো একসাথে একটু কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে টমেটোটা মিশিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, কারণ মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিব। পানি ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এভাবে একটু সাবধানে নেড়ে দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পরে ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচেরও একটু কম দারুচিনির গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে দেবেন। এখানে আমার বাঁধাকপি ডিমের গ্রেভিটা প্রায় হয়ে এসেছে। আমি আর 1 মিনিটের মতো দমে রেখে তুলে নেব। এখানে তেল এবং ঝোল আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি চুলো বন্ধ করে দিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বাঁধাকপি ডিমের এই রেসিপি সাদা ভাতের সাথে খেতে খুবই মজাদার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন এবং আপনাদের বাসায় মেহমান আসলে তাদেরকে বানিয়ে খাওয়াবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন।